গত কিছুদিন যাবৎ তো আমরা দেখেছি কিছু চুরির ঘটনা সংঘটিত হচ্ছে শহরে এবং উভয় থানা এলাকাতে ইস্ট এবং ওয়েস্ট, এবং আমরা সেই যেগুলি স্পেসিফিক আমরা জানতে পেরেছি, চোর ধরতে পেরেছি, উদ্ধার করেছি, তারপরেও যাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম ওদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরও অন্যান্য কিছু চুরের গ্যাং আমরা খোঁজ খবর নিতে পারি। তো দুই থানারই ওসিরা ওসিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ওরা একটা টিম তৈরি করে এদেরকে ধরার জন্য। তো গতকালকে মোট 7 জনকে ধরা হয়েছে, যাদের কাছে চুরি করার জন্য সমস্ত ধরনের সরঞ্জাম এদের কাছে ছিল এবং চুরি করার জিনিসও পাওয়া গেছে, মোটর ব্যাটারি এগুলিও পাওয়া গেছে ওদের কাছে, কাটার মেশিন থেকে শুরু করে সব কিছু ওদের কাছে পাওয়া গেছে। তো এরা বিভিন্ন এলাকার লোক, কোথাও ইন্দ্রনগর, আড়ালিয়া, এদিকে ধলেশ্বর, সব কিছু মিলিয়েই এদের এই এদের ঠিকানা। পার্টিকুলারলি এরা একটা গ্যাং, ওরা যেখানে রাত্রিবেলা সুযোগ পায় সেখানে চুরি করে। তো আমরা দৃঢ় বিশ্বাস যে শহরে যেই ছোটোখাটো চুরিগুলি হচ্ছিল এগুলি আমরা বন্ধ করতে পেরেছি বা পারবো, এবং ওদের কাছ থেকে আমরা আরও অন্যান্য যারা আছে এদের গ্যাং মেম্বার ওদেরকে আমরা ধরতে পারবো। মূলত একসঙ্গে তাদেরকে আটক করা হয়েছে না বিভিন্ন জায়গা থেকে এদেরকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের নাম পাওয়া গেছে এবং ওদের কাছ থেকে সব চুরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। কতদিন ধরে তারা এইসব কাজে ইন্টারোগেশন না করে ডিটেইল আমরা কিছু বলতে পারছি। এই যে কিছু মানে অস্ত্র উদ্ধার হয়েছে, যে শাবল, ওরা এগুলি নিজেদের মানে চুরি করার সময় ওরা রাত্রিবেলা এগুলি সঙ্গে রাখে, ওদের সঙ্গে থেকে উদ্ধার করা হয়, ওদের কাছ থেকে উদ্ধার করা হয়। সামনেই দুর্গাপূজা, যারা স্থানীয় বাসিন্দা বা আপনার এলাকার বাসিন্দা আছে তাদের প্রতি কী বার্তা দেবেন? মানে আমরা শান্তিপূর্ণ দুর্গাপুজো দিতে সবাইকে দিতে চাই শহরবাসীকে, তাই আমরা সব ধরনের প্রিভেন্টিভ মেজার নিয়ে নিচ্ছি। কোনো নির্দিষ্ট চুরির কোনো ঘটনার উপর ভিত্তি করে এদেরকে অ্যারেস্ট করা হয়নি, আমরা উভয় থানা মিলে সংঘবদ্ধভাবে সমস্ত এদেরকে ধরা হয়েছে যাতে কোনো ধরনের চুরি এরা সংঘর্ষ করতে না। শহরবাসী খালি বাড়ির মধ্যে মানে রাখতে তারা চিন্তা করে যে চুরি কী হয়ে যাবে নাকি, এটা সবারই দায়িত্ব আছে। যিনি বাড়ি থেকে চলে বাড়িতে তারা দিয়ে চলে যাচ্ছেন ওনাও পাশের বাড়ির মানুষকে